नमस्कार बंधुरा, मायर किचेने सबाइके स्वागत। आज के आमी आपनादेरके एकटा निरामिष रेसिपि रान्ना करे देखाबो, आर एई रेसिपिटा खूब कम उपकरणे आर खूब सहजेई आपनारा करे फेलते पारबेन, आर खेतेओ किन्तु खूबई सुस्वादु। पाताय भाजा मटर डाल किभाबे बानाबो चलुन देखे नेई। প্রথমেই আমি মটর ডাল নিয়েছি আর মটর ডালটাকে ভালো করে ধুয়ে দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এখানে একটা মিক্সার জার নিয়েছি, তাতে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা, এক ইঞ্চি মতো আদা, আর দিয়ে দিলাম মটর ডালটা। মটর ডালটা আমি এখানে পুরো একসাথে দিয়েই পেস্টটা করে নেব। পেস্টটা একদম ফাইন পেস্ট হতে হবে। চলুন দেখে নিই কীভাবে পেস্টটা আমি করি। এখানে আমি আর একটু অল্প জল দিয়ে দিলাম, দিয়ে একটা ফাইন পেস্ট করে নেব। পেস্টটা দেখুন আমার হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ছোটো চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো, ছোটো চামচের চার ভাগের এক ভাগ ধনের গুঁড়ো ও ভাজা মশলা, যেমন আছে জিরে, এলাচ, দারচিনি ও লবঙ্গ। আর ওপর থেকে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ মতো কালো জিরে। সব কিছু দিয়ে ভালো করে মটর ডালটাকে মাখিয়ে নেব। আর মাখানোর পর আমি ডালটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ডালটা ওইদিকে যতক্ষণ রেস্টে আছে ততক্ষণ আমি এইদিকে একটা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম ছোটো চামচে চার ভাগের এক ভাগ লবণ। লবণটাকে একটু জলের সাথে মিশিয়ে দেবো, জল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি কুমড়ো পাতা নিয়েছি, ঠিক দেখুন বোটাটা কেটে দিয়েছি, আর জলটা যে গরম হতে আমি কুমড়োর ডগাটা ধরে ঠিক এইভাবে পাতাটাকে আমি নরম করে নিচ্ছি। পাতাটা নরম হয়ে গেলে আমি যে পুরটা দেবো ভাজটা করতে সুবিধা হবে। আমি সব কটা পাতা এইভাবে গরম জলে দিয়ে নরম করে নেব। আর এই কাজটা খুব সাবধানে করবেন, কেননা জলটা খুব গরম, খুব সাবধানেই করবেন, না হলে হাতে ছ্যাঁকা লেগে যাবে, এই জন্যে বলা খুব সাবধানে করবেন। এদিকে আমি গ্যাসে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম দু চামচ মতো সাদা তেল। এদিকে তেলটা যতক্ষণে গরম হচ্ছে আমি যে পাতাগুলো আমি হালকা নরম করে রেখেছি তাতে আমি মটর ডাল পুরটা দিয়ে দেবো। আমি এখানে এক চামচ মতো পুর দিলাম, দিয়ে পাতাটাকে ভাজ করে নেব। দেখুন আমি কিভাবে ভাজটা করছি, খুব সহজেই ভাজটা হয়ে যাবে আর পাতাও কিন্তু ফাটবে না। ঠিক এইভাবে আমি ভাজটা করে নেব। এর ওপর থেকে একটু মটর ডাল দিয়ে দিলে পাতাগুলো সাথে লেগে থাকবে, আর এই যে বোটার ওপরটা আছে আমি একটা কাঁচি দিয়ে কেটে দেবো। ওটা মুখে পড়লে ভালো লাগবে না, একটু শক্ত আছে ওই জায়গাটা, ওই জন্য আমি এখানে কেটে দিলাম। দিয়ে সারি দিক থেকে ডাল দিয়ে আমি পাতাটাকে দেখুন ঠিক এইভাবে করে নেব প্রত্যেকটাই। আমি আরও একটা আপনাদেরকে করে দেখাচ্ছি। এইদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম এক পিঞ্চ মতো লবণ, আর ছোটো চামচে চার ভাগেরও এক ভাগ দিয়ে দিলাম চিনি।
এটা দিলে পরে কি হয়, যখন আমি পাতা ভাজা যে মটর ডালটা দেব তখন কিন্তু তেলটা প্রচণ্ড ফাটবে। দেখুন আমি দিচ্ছি আর কেমন ফাটা শুরু করছে। আপনারা পারলে এই রান্নাটা কভার করেও করতে পারেন, আমি এখানে কভার দিচ্ছি না। গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে প্রত্যেকটা পাতা ও মটর ডাল ভেজে নেব। যেই এক পিঠ ভাজা হয়ে যাবে খুব আলতো হাতে কিন্তু উল্টে দিতে হবে। দেখুন আমি উল্টে দিয়েছি, আর এটা আমি পরে দিয়েছি এই সাইডেরটা, যার জন্য আমি এটা এখন উল্টাচ্ছি না। এইভাবেই আমি প্রত্যেকটা মটর ডাল করে ভেজে নেব। দেখুন এই পিঠটাও ঠিক ভালোভাবে ভেজে নিচ্ছি, আর খুব সুন্দর কিন্তু কালারটা এসছে, দেখুন খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আমার এখানে পাতায় ভাজা মটর ডাল হয়ে গেছে, তুলে নেব। আমি এখানে যতটা ডাল নিয়েছিলাম মোট আমার এখানে পাঁচটা পাতা মটর ডালটা হয়েছে। যে দুটো আর মটর ডাল আমার করা আছে পাতায় মোড়া, সেই দুটো দিয়ে সেম করে ভেজে নেব। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সহজেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। নমস্কার।